নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এবং জিহ্বার বাকি অংশ টেনে পিঠের পিছনে পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। নবীজি বললেন, এরা কারা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হলো, এরা আপনার উম্মার বক্তা, এরা আপনার উম্মার দায়ী এবং বক্তা, আলেম, কারি এবং হাফেজ, যারা মানুষকে খুব সুন্দর সুন্দর দিনে নসিহত করত কিন্তু তারা নিজেরাই সে আমল করতো না। নাউযুবিল্লাহি মিনাল